করবে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি যারা পরিচালক মণ্ডলী আছেন তাদের পক্ষ থেকে, যারা কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সারাদিন ব্যাপী, আমি তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এবং যারা যাদের বাচ্চা আশেপাশে বিভিন্ন বিদ্যালয়ে আছে আপনার আত্মীয় স্বজন, তাদের বাচ্চাগুলোকে আপনারা বলে আমাদের এই বিদ্যালয়ে ভর্তি করেন, ইনশাআল্লাহ তাদের ভবিষ্যৎ ভালো হবে, এই আহ্বান জানিয়ে। এবং আয়োজন যারা করেছে অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা সকলকে শুভেচ্ছা সহ ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের অতিথি মণ্ডলী কষ্ট স্বীকার করে আমাদের বিদ্যালয়ে এসছেন কৃতজ্ঞতা জানিয়ে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার যে শুভেচ্ছা বক্তব্য দেবেন জনাব নুরুল হক খান, প্রধান শিক্ষক মহোদয় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসার সাথে সাথেই বক্তব্য, এটা আসলে একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াইছে। যাই হোক, বক্তব্য দেওয়ার কথা বক্তব্য দিব। আমাদের যাহা কিছু করা উচিত তাই করব, আর যাহা কিছু বর্জনীয় তাহার যেন বর্জন করা হয়, আমার প্রথম কথা এটা। কারণ এটা মসজিদ থেকে কমবিন আসছে, এই জন্য বললাম। ছোট ছোট বাচ্চাদেরকে বলছি, আমাদের যাহা কিছু করা উচিত তাই আমরা করব, যা কিছু বর্জনীয় তা অবশ্যই বর্জন করব, ব্যাপনা বেলাল্লাপনা এইগুলো করবো না, ঠিক আছে, এগুলো করবো না। আমরা সুন্দর করে অনুষ্ঠান দেখবো, ছোটো 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 ছেলে মেয়েদের অনুষ্ঠান, তাদের অনুষ্ঠান সুন্দর করে উপভোগ করব। আজকের এই অনুষ্ঠানের আমার প্রিয় তথা এই এমসি বাজার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জিনার পদচারণা, যিনি এই তিনটি প্রতিষ্ঠানের বিভিন্ন উপদেশমূলক দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমার শ্রদ্ধেয়, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল হান্নান সজল, অধ্যক্ষ ছোটকলিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, উপস্থিত আছেন মাওনা একদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সুযোগ্য সভাপতি জনাব মোবারক হোসেন মাস্টার সাহেব, ওনাকে আমি সালাম জানাচ্ছি। সময় অল্প, ঠিক আছে। তারপরে উপস্থিত আছেন সুধীমণ্ডলী, বেশি কথা বলা যাচ্ছে না, সময় অল্প, নামাজের সময় হয়ে আসছে, আর কথাও তেমন একটা মানুষের ভালো লাগবে না, নাচ গানই ভালো লাগে না, কথা তো খুব একটা বেশি ভালো লাগে না। যাই হোক, তারপরেও বলছি যেটা, নাচ গান হবে, দেখবে, কোনো ধরনের শৃঙ্খলতা করবে না, সুন্দর করে পড়ালেখা করবে। আর একটা কথা বলছি যে সরকারি প্রতিষ্ঠানে যেমন মেডিকেল আছে শ্রীপুর, শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি প্রতিষ্ঠান, 5 টাকা টিকিট, এখানে গেলেও ডাক্তার পাওয়া যায়, খুব কম মানুষই যায়। আবার এই ডাক্তার যখন ক্লিনিকে আসে তখন তার দাম হয় 1000 টাকা, তখন উনি অনেক বড় ডাক্তার হয়ে যায়, ঠিক। আমরা সরকারি প্রতিষ্ঠানের চালাই, সরকারি প্রতিষ্ঠান চালাই, মাওনা একনম সরকারি প্রাথমিক বিদ্যালয় চালাই, আমার মাঝখানে ভুল হয়ে গেছে, আমি ম্যাডামকে আসলে খেয়াল করি নাই, দুঃখিত। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয়, জননন্দিত, এবং আমাদের এই শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, ওনাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার আগমনকে আমি সম্মানের সহিত দেখছি এই ছোট অনুষ্ঠানে উনি চলে এসেছেন বড় মনে পরিচয় দিয়েছেন এজন্য এমএম ইউনাইটেড কিন্ডারগার্টেনের পক্ষ থেকে এবং মাওনা এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং হাজি ছোট কলিম উচ্চ বিদ্যালয় এবং কলেজের পক্ষ থেকে ওনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা জানিয়ে সকল অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ ধন্যবাদ এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছে জনাব মোবারক হোসেন মাস্টার সাবেক সম্মানিত সভাপতি মাওনা এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এমএম ইউনাইটেড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন।